তো বাবুর কপালে আছে এখন নাস, তো বাবু নাস্তা সেখানে এটা হইব না, একদম ফুল নাস্তা হইব তোমার, নাচো Assalamualaikum. তো এটা আমার হলো পার্ট 2 ভিডিও, সারা দিন ভিডিওটা যদি কন্টিনিউ করতে থাকি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, এর জন্য নতুন করে ভিডিওটা আবার শুরু করলাম। তো আশা করি এটাও আপনাদের ভিডিও ভালো লাগবে। তো এখানে হলো দুন্দুল গাছের জন্য হলো জানলা দিয়ে দিতে আছে, আর এটা ওর আব্বু আর আমার ভাই মিলে হলো জানলাটা দিতে আছে, আর বাবু তো এত লাফালাফি শুরু করে দিছে, এখানেই লাফালাফি করতে আছে। আর দুন্দুল গাছে হলো দুন্দুল নতুন হয়েছে, এই তো। আর এখন হলো গিয়ে বিকেল কয়টা বাজে, 6টা বাজে, তো বাসায় যাব। বাসায় গিয়ে হলো দুপুরে তো গরুর মাংস রান্না করছিলাম, আর এখন একটু রুটি পিঠা বানাবো। ভাইয়ের হলো রুটি পিঠা খুব পছন্দ, ওর আব্বুর হলো রুটি পিঠা খুব পছন্দ, তো বাসায় যাব, বাসায় গিয়ে হলো একটু রুটি পিঠা বানাবো। তো ছাদ থেকে হলো বাসায় চলে আসছি, আর এসে হলো রান্নাঘরে আসলাম, একটু রুটি পিঠা বানাবো এর জন্য। আর এখন হলো গিয়ে 7:30 বাজে, আর দুপুরবেলা হলো গিয়ে বাদামের পানা করেছিলাম, এই তো দুদিন আগে আসলে করা হয়েছিল, ওটা খেয়ে হলো বাইরের হলো খুব ভালো লাগছে, তো আজকে হলো করছি আবার। তো পুরোটা কিন্তু একভাবেই উঠে গেছে, এই তো। তো এটা এখন সুন্দর করে বক্সে করে রাখবো, আর এর আছে এটা গুজগাছ করে হলো চালের গুঁড়াটা একটু সিদ্ধ করে নেব ভালো করে, তারপরে হলো রুটি পিঠাটা বানাবো। তো আগে এটা উঠিয়ে নিই আমি। তো রুটি সবগুলো বানানো হয়ে গেছে, এই তো। আর এখন হলো সেকে নিচ্ছি, আর এগুলো হয়ে গেলে হলো মাংসটাও গরম করে নেব, আর এর পাশে চলে হলো পানি বসিয়ে দিলাম, মানুষ বেশি খাবার পানিটা এখন একটু বেশিই লাগে। আজকে হলো দুই পাতিল ফুটাতে হলো, তো রুটিগুলো সেকে ওদের হলো খেতে দেবো। আর ভাই হলো একটু বাইরে গেলো, তো আসুক, ও আস্তে আস্তে হলো আমার হয়ে যাবে। শুভ সকাল। তো এখন সকাল 9টা বাজে, আর আমার ভাই এই তো চলে যাচ্ছে, নাস্তা দিলাম, নাস্তা গরু করে খেলো না, যেতে হবে। ভাই টাটা দিয়ে দাও। আর আমাদের গেটের সামনে তো এই তো পানি, ব্যাগ দাও, এই পাই দিয়ে যাইতে পারবা, তাহলে এই পাই দিয়ে যাও, এই যে এই পাই দিয়ে বলে। তো ভাই যাক, তারপরে কথা বলছি। তো ভাই তো চলে গেল, আর আমি চলে আসলাম হলো বাসায়, আর বাসায় তো হলো সবকিছুই এলোমেলো, আসলে মনটাও খুব খারাপ লাগতেছে। এখন মন খারাপ করে আসলে বসে থাকলে তো হবে না, বাসার সবকিছুই যেহেতু আমার একাই করতে হয়, তো এখন সব করতে হবে। আর একটা লোক আসলে তো সবকিছুই আসলে এলোমেলো হয়ে যায়, এখন সব গুছগাছ করব। আর এই তো সবটা হলো বাইর করা হয়েছিল, তো এটাকে হলো একটু রোদে দিয়ে তারপরে হলো উঠাবো। এখন হলো সবকিছু গুছগাছ একটু করে নিই,
আর মনটা আসলে একবারই ভালো লাগতেছে না, তো সারা দিন কি করি না না করি বুঝতে পারতেছি না। তো এখন বাজে হলো গিয়ে 12টা, আর ভাই হলো গিয়ে ফোন দিছিল, ও হলো গিয়ে পৌঁছেছে কিছুক্ষণ আগে হলো ফোন দিছিল। তো বাবু তো হলো কান্নাটা একটু ভুলে গেছিল, এখন আবার এই কান্না শুরু করে দিছে, মানে মামার ফোন পেয়ে আবার কান্না। তোর মামা বললো যে আমি একটু ব্যস্ত আছি, একটু পরে ফোন দেবো, মানে ও গিয়ে হলো ওর কাজে আটকা পড়তে হলো এরকমে, তো একটু পরে হলো ফ্রি হয়ে তারপরে আবার ফোন দেবে। তো আমি চলে আসলাম একটু বাহিরে, দুদিন আগে হলো বটবটি গাছটা কাটা হয়েছিল, তো গাছটা হলো শুকিয়ে গেছে। এতো এই জায়গাটা হলো পরিষ্কার করে পরে হলো গিয়ে সিম গাছ লাগিয়ে দেবো। এই তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আপনাদের কমেন্টস পেলে আমরা উৎসাহিত পাবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।